আসসালামু আলাইকুম। আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের বাসায় মোবাইলে ক্যামেরা কানেক্ট করা আছে, সেই ক্ষেত্রে আমাদের দেখা গেছে অনেক আত্মীয়-স্বজন বাইরে থাকে, তারাও চায় যে ওই ক্যামেরাটা অ্যাক্সেস নিতে। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওনাদেরকে আমাদের যে ক্যামেরার আইডি এবং আমাদের সেট করা যে পাসওয়ার্ড, এই আইডি এবং পাসওয়ার্ড দিলেই ওনারা বিদেশ হোক আর যে কোনো জায়গাতেই হোক না কেন, অন্য কান্ট্রিতে হোক, যেখানে যে কোনো জায়গাতেই হোক না কেন, তারাও ক্যামেরাটা অ্যাক্সেস নিতে পারবে। তারাও ওইখানে বসে আপনার বাসার ক্যামেরাটা অ্যাক্সেস নিতে পারবে, দেখতে পারবে, লাইভ দেখতে পারবে। সেটা কিভাবে করবেন আমি এখন দেখে দিচ্ছি। প্রথমে আপনারা নেটে ঢুকে, সেটা ওয়াইফাই হোক কিংবা ডাটা হোক, আপনারা অনলাইনে ঢুকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। B380 অ্যাপসটা ডাউনলোড করার পরে অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢুকার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনারা অ্যাড ডিভাইসে ক্লিক করতে পারেন অথবা এখানে উপরে প্লাস চিহ্ন আছে যে কোনো জায়গায় অ্যাড ডিভাইসে ক্লিক করবেন। যেহেতু আমরা ডিভাইসটা অ্যাড করবো, আমাদের কাছে শুধুমাত্র আইডি এবং পাসওয়ার্ড আছে। ধরুন আমি বাইরে আছি, দেশের বাইরে বা দূরে কোথাও আছি, ক্যামেরা আমার কাছে নেই, আমি জাস্ট আইডি এবং পাসওয়ার্ড দেবো, সেক্ষেত্রে অ্যাড ডিভাইসে দেবো। এখানে আমরা আইডিটি দেবো, ক্যামেরার আইডি হচ্ছে বা আইপি অ্যাড্রেসটা 6444 3210। এটা দেওয়ার পরে এখানে আপনি চাইলে কোনো একটা রিনেম করতে পারেন, নাম দিতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন, ফিনিশ দিয়ে দিন। দেওয়ার পরে ক্যামেরাটা এখানে চলে আসবে, আসার পরে আমরা এটাতে প্রেস করব। করার পরে যেই পাসওয়ার্ডটা সেভ করা হয়েছিল ক্যামেরা সেট আপের সময় সেই পাসওয়ার্ডটা দেবো, যেমন ABCD। আমি ক্যামেরা আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছি। এখন দেখা যাচ্ছে যে আমাদের সেই ক্যামেরাটি অ্যাড হয়ে গেছে, আমার কাছে কিন্তু ক্যামেরাটি নেই, জাস্ট আমি আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ক্যামেরাটাতে লগ ইন করে ফেললাম, অ্যাক্সেস নিয়ে নিলাম। আমি এখান থেকে আমার মতো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু কন্ট্রোল করতে পারবো।